ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে উইন্ডিজকে 35 রানে হারিয়ে সবার আগে সুপার সিক্সে উঠল জিম্বাবুয়ে। হারারেতে সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে স্বাগতিকেরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে খুব ধীর গতিতে রান তোলে জিম্বাবুয়ের দুই ওপেনার। জয়লর্ড গম্বি আউট হলে 63 রানে ভাঙে উদ্বোধনী জুটি। 3 রানের জন্য 50 মিস করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। এরপর রায়ান বার্লের সঙ্গে সিকান্দার রাজার 87 রানের জুটিতে লড়াইয়ে পুঁজি পায় জিম্বাবুয়ে। বার্ল 50 করে আউট হলেও রাজা করেন 68 রান। 269 রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়। 2 উইকেট হারিয়ে ক্যারিবীয়রা 100 পার করে। 50 করে আউট হন কাইল মেয়ার্স। মিডল অর্ডারে শাই হোপ, নিকোলাস পুরান, রোস্টন চেজ সেট হয়েও ইনিংস বড় করতে পারেনি। সেই চাপ আর সামাল দিতে পারেনি উইন্ডিজ। জিম্বাবুয়ের পক্ষে চাতারা নেন 3 উইকেট, রাজা ও মুজারাবানির শিকার 2টি। উইন্ডিজের বিপক্ষে সবশেষ 3 ওয়ানডের 2টিতেই জয় পেল জিম্বাবুয়ে।